তো গুড মর্নিং বন্ধুরা, এখন 5:20। নিশ্চয়ই আপনারা উঠে গেছেন, আমরা তো উঠেই গেছি অনেকক্ষণ আগে, দেখতেই পাচ্ছেন। তো এই যাচ্ছি মর্নিং ওয়াক করতে। তো মর্নিং ওয়াক করে ফুল তুলে নিয়ে বাড়িতে ঢুকবো। ঢুকার পর সমূহ কাজকর্ম করবো, তারপর তো রান্নাবান্না আছেই। কিন্তু এই যে সকালবেলাটা ভোরের বেলায় বেরোই, খুবই ভালো লাগে, মন পুরো ফ্রেশ হয়ে যায়, এক কথা দারুণ। তো আমাদের সঙ্গে আপনারাও কোথায় গিয়ে আছেন, যে যেখানেই আছেন, আমাদের সঙ্গে মর্নিং ওয়াক করে চলুন। আমরাও যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ। বাইরের হাওয়াটা খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে একটু মেঘলা মেঘলাই আছে। তো সামনেই তো নববর্ষ, কীভাবে আপনারা কাটাবেন, কে কীরকমভাবে কাটাবেন, নিশ্চয়ই সবার প্ল্যান হয়ে গেছে। তো আমাদের একটা ছোট্টখাটো প্ল্যান আছে, দেখা যাক কী হয়, সেটা হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। তো পরে আবার আপনাদের সামনে আসছি। তো মর্নিংয়ে এসেই আমার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সব শাড়ি ফাড়ি জামা সব মেলা, কারণ আমি রাত্রিবেলায় ওয়াশিং মেশিন চালিয়ে রেখে দিই, দিয়ে আমি ঘুমিয়ে পড়ি, সকালবেলা মর্নিং ওয়াক থেকে এসে সব জামা প্যান্টগুলো মিলে দিই, তারপরে কাজ শুরু করি। তো দেখছেন তো চারপাশে কীরকম জামা প্যান্ট সব মিলে দিয়েছি, কারণ ঘর থেকে একটু দূরে হয় তো তাই। আজকে দুপুরে কী কী মেনু হয়েছে দেখায়, এটা উচ্ছা ভাজা হয়েছে, এটা বিমরির ডাল করেছি, এটা আলু পটলের তরকারি করেছি। আজকে সোমবার, তাই নিরামিষ সব রান্না করেছি। তো খাওয়া দাওয়া করে নিই। মহিষাদলে এসেছিলাম ভাইয়ের একটু কাজের ব্যাপারে, কাজটা তো হলো না, তাই একটু ঘুগনি দোকানে ঢুকেছি, ফেভারিট এখানে মহিষাদলের ঘুগনি, তাই বাড়ির জন্য একটু নিয়ে যাব। তো ভাইয়ের বউ নেবে না বলে ও বলছে মিহিদানা নেবো, তাই মিষ্টি দোকানে ঢুকলাম, মিষ্টি দোকান থেকে একটু ওর জন্য মিহিদানা ওকে দিলাম, আর আমি একটু ঠাকুরের জন্য ওই মিষ্টি নিয়ে যাব, একটু গোপালকে দেবো। তো মিষ্টি দোকান থেকে বেরিয়ে দেখি কোথায় যাই, মহিষাদলে তো এসেছি বাজারে, তা আমাদের সঙ্গে থাকুন, মহিষাদলে কোথায় কোথায় ঘুরছি সেটাও আমাদের সঙ্গে দেখতে থাকুন। তো চা দোকানে চলে এসেছি ভাইকে নিয়ে, ভাইয়ের বউকে নিয়ে, তো একটু চা খাই, তো সঙ্গে দেখতে থাকুন। কালকে তো আমার দিদির ছেলেকে দিয়ে এবার ইয়ে করালাম, লাইক করেছে। কোন দিদির ছেলেকে? ওই বাড়ি পান খাবাচ্ছে, পান। ভাইরা তো চলে গেল, তারপরে আমি আমার বান্ধবীরা মিলে একটা নতুন জায়গায় বাজার করতে এসেছি, তো বাজারটা করেই বাড়ি ফিরবো।
বাড়ি ফিরেছি, সন্ধে হয়ে গেছে। পুরো ভাইয়ের জন্য একটু কাজের ব্যাপারে গেছিলাম, পুরো মানে মহিষাতলে বাজারে ঘুরে ওর একটা কাজের একটা দোকানের কথা বলতে গেছিলাম একটা শোরুমে। যাই হোক, সেটা এখনও ঠিক হয়নি, সেটা যেদিন হবে সেদিন সবাই জানতে পারবে বা আমারও খুব ভালো লাগবে। ভাইয়ের আপাতত এখন কোনো কাজ নেই। যাই হোক, আমি ওই মাছগুলোকে বসে বসে দেখছি, জলটা অনেক নোংরা হয়ে গেছে, এগুলোকে পাল্টাতে হবে। এই একটা কচ্ছপ দেখছেন, এটা বিদেশি, আর একটা পেছনে আছে, ওটা দিয়েছি ভাইজিদের ঘরের দেশি, ওটা দিয়ে গেছে। ওরা দুটোই আছে পাশাপাশি, দেখছি ওরা কি করছে না করছে। মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, এদেরকে কাছে মাঝে মাঝে দেখি আর মনটাও খুব ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, কালকে কিছুটা ভিডিও দিয়ে আমি শেষ করব। পরের দিন, এটা সকালবেলার ভিডিও, ওরা নাচের জন্য সব তৈরি হয়ে গেছে। নাচ বলতে ওদের ইউটিউব চ্যানেল আছে MB ড্যান্স, তো ইউটিউব চ্যানেল, ওদের পয়লা বৈশাখের এই নাচটা ছাড়া হবে, অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে ওদের কমেন্ট লাইক করবেন। তো ভিডিওটা এই অবধি, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমরা তো খুবই ভালো আছি। Tonight is good.